মামলা ও গ্রেপ্তার অভিযানে বিএনপি নেতাদের একটি অংশ কারাগারে, আরেকটি অংশ আত্মগোপনে। দলটিকে আর বের হতে দিতে চায় না আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নীতি নির্ধারকেরা বলছেন, তাদের এই নীতির সমালোচনা হলেও তাতে তারা কান দেবে না। এমনকি বিদেশি কারো চেষ্টা, চাপ কিংবা অনুরোধেও আমল নেবেন না বলে জানা গেছে। বিএনপিকে অবস্থায় রেখেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকদের মূল্যায়ন হচ্ছে। বিএনপির অবরোধ কর্মসূচি অনেকটাই সন্ধ্যায় কিছু যানবাহন পোড়ানোতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে বিএনপির সক্ষমতা আরও কমে যাবে বলেও মনে করছেন কেউ কেউ। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ সহ অন্যান্য দল ভোটের প্রস্তুতি শুরু করলে অবরোধের কোনো প্রভাব থাকবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি এবং সরকারের প্রতি তাদের যে আনুগত্য, তাতে নির্বাচনের দিনও বড় কোনো ঘটনা ঘটার আশঙ্কা কম। ক্ষমতাসীন দলের সূত্রগুলো জানিয়েছে, একটা নির্বাচন আটকে দেওয়ার জন্য দেশের ভেতর থেকে যে ধরনের প্রতিবন্ধকতা ও চাপ থাকার কথা তা দেখছে না আওয়ামী লীগ। ফলে ভোট অনুষ্ঠান নিয়ে এখন বাড়তি কোনো ঝুঁকি অনুভব করছেন না ক্ষমতাসীনেরা। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির নীতি নির্ধারক পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাদের যে গ্রেপ্তার করা হয়েছে, ভোটের আগে তাদের ছাড় পাওয়ার সম্ভাবনা কম। বিএনপির গ্রেপ্তার নেতাদের ভবিষ্যৎ নিয়ে বিকল্প ভাবনা আছে সরকারের বিভিন্ন মহলে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আগামী নির্বাচনের ইশতেহার তৈরির কাজ চলছে। এর মধ্যে কমিটি তিনটি বৈঠক করেছে, জনগণের মতামতও নেওয়া হয়েছে। শিগগিরই খসড়া তৈরি করা হবে বলে জানা গেছে। এবারের ইশতেহারের মূল স্লোগান হবে স্মার্ট বাংলাদেশ। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।